সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আমি গত 6/9/2023 ইংরেজি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম, আজকে রিলিজ নিয়ে যাচ্ছি। আমি হিপ জয়েন্টের সমস্যা নিয়ে এসেছিলাম, হাঁটলে বাঁকা হাঁটতে হইতো, ব্যথা করতো। আসার পরে সহিবুল্লাহ প্রধান স্যার উনি ট্রিটমেন্ট দিচ্ছেন, এবং থেরাপিস্ট যারা ছিলেন ফিজিওথেরাপিস্ট তাদের অক্লান্ত পরিশ্রমে এখন আমি অনেকটাই সুস্থ। আগে আমার সমস্যা হইতো, হাঁটলে পায়ে চিল্লিক মারতো, চাবাইতো, ব্যথা করতো, কাঁতুয়ে হাঁটতে হইতো। আর এখন আলহামদুলিল্লাহ এগুলা নাই, সমস্যাগুলো নাই। বসলে উঠতে সময় কোনো কিছুর মধ্যে ভর দিয়ে উঠতে হইতো, এখন ভর ছাড়াই উঠতে পারি। পা বাস করে বসতে পারতাম না, এখন পা বাস করে বসতে পারি। আমি মাদ্রাসার একজন টিচার, তো যখন টিচিং দিতাম তখন আমাকে নিচে বসে পড়াইতে হইতো, ওই সময় দেখা যাইতো কি বর্ষার সময় ওঠার ক্ষেত্রে ব্যথা করতো। এখন আলহামদুলিল্লাহ যে অবস্থা দেখতে পাচ্ছি, হয়তো ওই সমস্যাটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আমার এই সমস্যাটা প্রায় 1.5 বছর যাবত, আর এই 1.5 বছর যাবত আমি প্রায় 8 জন ডাক্তার দেখাইছি, আমাদের এলাকার ডাক্তার সহ রাজধানীর বিভিন্ন বড় বড় হসপিটালেও দেখাইছি, কোনো উপকার পাই নাই। তারা শুধু সার্জারির কথা বলতো। একদিন হঠাৎ করে এই সৈফুল্লাহ স্যারের এই ভিডিও দেখলাম, দেখার পরে আসলাম। আমার কল্পনাও ছিল না যে আমি সার্জারি ছাড়া কখনো এভাবে হাঁটতে পারবো বা সুস্থ হব, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় সৈফুল্লাহ প্রধান স্যারকে পেয়েছি ইউটিউবের মাধ্যমে, এবং ওনার মাধ্যমে এসে ওনার চিকিৎসায় আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। সৈফুল্লাহ প্রধান স্যার খুবই অমায়িক মানুষ, মিশুক। যখন উনি চিকিৎসা করেন তখন রসিকতা করেন, তো ইঞ্জেকশন বা বিভিন্ন ব্যথার কোনো চিকিৎসা করার ক্ষেত্রে উনি রসিকতা করার কারণে ব্যথাটা অনুভব হয় না। উনি অনেকই অত্যন্ত নরম মনের মানুষ, ভালো মানুষ। ওনার চিকিৎসাটা আমি মনে করি যারা সার্জারির ক্ষেত্রে ধাবিত না হয়ে এই চিকিৎসাটা আগে নেওয়া দরকার। আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ হবে। এখানে যারা আসতেছে সবাইকে দেখতেছি সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এখানকার বিশেষ করে পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে, পরিচ্ছন্ন পরিপাটি সবসময় সুন্দর লাগতো, মানে নোংরা কোনো পরিবেশ ছিল না। আর বিশেষ করে এখানকার যে স্টাফ আছে, যারা বিশেষ করে আমাকে যে ফিজিওথেরাপি যিনি দিয়েছেন, ওনার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর আচরণ ব্যবহার আমি মুগ্ধ। বিশেষ করে এই জায়গার যারা নার্স আছেন এবং যারা বুয়া আছে তারাও অত্যন্ত ভালো, তারা কোনো কিছু প্রয়োজন হওয়ার আগেই করে দিত। আপনারা যারা আমার মতো এমন রোগী আছেন, বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন ডাক্তার দেখিয়ে ক্লান্ত হয়ে গেছেন, আমি বলবো আপনারা এখানে একবার আসেন। আল্লাহর অশেষ কৃপায় সৈফুল্লাহ প্রধান স্যারের উসিলায় হয়তো আল্লাহ আব্বুল আলমিন আপনাকে শেফা দিতে পারেন। কারণ আমি সৈফুল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে অনেক ভালো হয়েছি। আগে হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারি। আগে বসতে পারতাম না, বসতে পারি। হাঁটলে কাত হয়ে যেতাম, এখন কাত হই না। ব্যথা করতো, ব্যথা করে না। আমি যেহেতু সুফল হয়েছি, সুতরাং আমি আশা করি যারা এই রোগে আক্রান্ত তারা যেন আইসা তারাও সুস্থ হয়। প্রতিটা মানুষের সুস্থতাই তো কামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং স্যার সৈফুল্লাহ প্রধান স্যারের জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভবিষ্যতে যেন আর কোনো রোগে আক্রান্ত না হই, সবার কাছে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।